আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, হ্যালো, হ্যাঁ মরিয়াম শোনা জান্নাত, যাচ্ছে? শুনতে পাচ্ছেন আপনি? জি আচ্ছা, আপনি বোধহয় আগে একবার যুক্ত হয়েছিলেন, তাই না? জি গতকালকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেন তাহলে। আপনি আপনার কি কোনো প্রশ্ন বা কোনো আলোচনা আছে আজকে? জি আলোচনা, আপনি যে বলছেন কোরআনের সুরা রিপ্লেস হয়, এটা বলতে আপনি কি বোঝাচ্ছেন? কোরআনে সুরা রিপ্লেস হয় মানে হচ্ছে যে, যেমন ধরেন মদ বিষয়ক একটা আয়াত নাজিল হয়েছে, সেই আয়াতটা হচ্ছে তোমরা মদ খেয়ে নামাজের ধারে কাছে যেও না। হ্যাঁ, এটা নাজিল হয়েছে। নাজিল হওয়ার কিছুদিন পরে আবার আরেকটা আয়াত নাজিল হয়েছে যে তোমাদের জন্য মদ নিষিদ্ধ করা হলো। ঠিক আছে, এখন প্রথম আয়াতে যেটা বলা হচ্ছে যে তোমরা মদ খেয়ে নামাজের আশেপাশে যেও না, এখানে কিন্তু পরোক্ষভাবে আল্লাহ তাআলা মদ খাওয়াকে মেনে নিলেন, তাই না? না, তোমরা মদ কিভাবে খেয়ে মেনে, নামাজের, আচ্ছা এটা একটু কিভাবে শুনে নেন, মেনে নিলেন? একটু শুনে নেন, দুইটাই একটু শুনে নেন নেতিবাচক। আপু, একটু একটু শুনে নেন, একটু শুনে নেন। একটা, যেমন ধরেন আমি গোসল না করে নামাজে যাব না, নামাজে যেন না যাই, এই কথাটা যদি আমাকে কেউ বলে, বা গোসল করে যেন আমি নামাজে যাই, তাহলে এই জিনিসটাকে একভাবে পরোক্ষভাবে মেনে নেয়া হয় ব্যাপারটা। ঠিক আছে, তোমরা মদ খেয়ে নামাজের না, ধারে কাছে যেও তারপরও না, আপনি আপনি মানে হচ্ছে, যেভাবে আপনি আচ্ছা যেভাবে একটু শুনে নেন দাবি আপু, একটু শুনে নেন করছেন, আপু, এটা এরকম একটু শুনে হয়? নেন আপু, একটু শুনে নেন আপু। সেই সময় পর্যন্ত যখন মদ খেয়ে নামাজের ধারে কাছে যেও না, সেই সময় পর্যন্ত মদ খাওয়াটা জায়েজ ছিল ইসলামে, অনেকেই তখন মদ খেত, কিন্তু মদ খেয়ে নামাজের ধারে কাছে তারা যেতে পারতো না, কিন্তু অন্যান্য সময় তারা মদ খেতে পারতো। ঠিক আছে, পরবর্তী সময়ে যখন মদ নিষিদ্ধ হওয়ার আয়াত নাজিল হলো, তখন সেই নিষিদ্ধ হওয়ার আয়াতটা আগের যে আয়াত ছিল মদ খেয়ে তোমরা নামাজের ধারে কাছে যেও না, সেই আয়াতটাকে রিপ্লেস করে দিল। এবং কোরআনে এটাও বলা আছে যে আমি আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদের জন্য উৎকৃষ্ট আয়াত যখন নাজিল করব, আমি আপনাকে আয়াতটা পড়ে শোনাচ্ছি, আপনি কি সেই আয়াতটা জি আমি পড়েছেন? বুঝতে পারছি, যে যে জানি উৎকৃষ্ট যেটা আপনি বা বোঝাচ্ছেন। উন্নত মানের যদি আয়াত নাজিল করি, তাহলে আগের আয়াতটা থেকে যদি উন্নত মানের আয়াত নাজিল করি, তাহলে উন্নত আয়াতটা আগের আয়াতটাকে রিপ্লেস করে দিবে, আগের আয়াতের কার্যকারিতা তখন বাতিল হয়ে যাবে, নতুন আয়াতটা কি তখন আইন হিসেবে ধরতে হবে। এটা বুঝতে পেরেছেন? নফস মানসুখ কাকে বলে আপনি জানেন আপু? মানসুখ, মানসুখ আয়াত কাকে বলে আপনি জানেন? মানসুখ আয়াত কাকে বলে আপনি কি বলতে পারেন? জি না, আমি জানি না। আচ্ছা, মানসুখ আয়াত আপনাকে আমি, তাহলে আপনাকে আমি মানে ইয়া থেকে দেখাতে হচ্ছে, আচ্ছা, এ বিষয়ে কি আমি আমার মতামত দিতে পারি? এই বিষয়ে আসলে আপনি কোনো মতামত দিতে পারেন না, কারণ হচ্ছে এইটা ইসলামের সর্বোচ্চ স্কলারদের দ্বারা সত্যায়িত যে পরবর্তী সময়ে যে আয়াতটা নাজিল হবে, সেই আয়াতটা পূর্ববর্তী আয়াতকে রিপ্লেস করে দিবে, আগের আয়াতটা বাতিল হয়ে যাবে। তারপরও আপনি, যেহেতু আমি লাইভে আসছি, আমার কি মতামত সেটাও তো শুনবেন। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে রেফারেন্স উল্লেখ করে আমাকে মতামত দিয়েন তাহলে, আপনি কোথা থেকে পড়েছেন, কোথা থেকে আচ্ছা জেনেছেন, সেই রেফারেন্সটা উল্লেখ করতে হবে। ঠিক আছে, হ্যাঁ বলেন তাহলে। আচ্ছা, আর এই বিষয়ে আমার মতামত হচ্ছে, আপনি তো বলছেন আয়াত বা সুরা বা কোরআন, এটা কিন্তু এইরকম আসে নাই। আল্লাহ বলছেন যে আমি আমার মানে যে কিতাব বা বাণী, এটা আমি উৎকৃষ্ট আরেকটা দেই, এটা এরকম যে টাইম টু টাইম চেঞ্জ হয়েছে, আর এটা অনেক সময় হয়েছে যে যুগ হয়েছে, বুঝছেন, আগেরটা সহ আরেকটা নতুন যুগ হয়েছে এরকম। আর এটা এই না না এটা আপু, মানে যোগ এটা না হয় নাই। যে কোরআনের মধ্যে এরকম, আচ্ছা, অনেক সময় পুরো আমি বলি আয়াতটা বাতিল এটার হয়, মধ্যে, নতুন আয়াত চলে আসছে। এটা কোরআনের জন্য বলা হয় নাই, কোরআনের মধ্যে বা ইসলামের মধ্যে তাহলে বলা কিসের হয়েছে জন্য বলা যে হয়েছে? আল্লাহ 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 এর আগেও কিতাব দিয়েছেন, জাবুর কিতাব, ইঞ্জিল কিতাব, তোরা কিতাব, বা এছাড়াও যে আরো মানে এই যে অনেকজন রাসুল ছিলেন, তাদের কাছে প্রায় 300-এরও বেশি আয়াত এসেছে। আর মূল কিতাব হিসাবে আমরা চারটি জানি, যে ইঞ্জিল, জাবুর, তোরা, ইঞ্জিল, তারপর কোরআন। তো এটা বোঝানো হয়েছে, এটা আপনি কেন ধরে নিচ্ছেন যে কোরআন শরীফের ভেতরেকার কথা বলা হয়েছে যে এই সুরার পরিবর্তে ওই সুরা, এরকম কিন্তু না। কোরআন শরীফ কমপ্লিটলি আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হয়, এটা থেকে আমরা কোনো কিছুই বাদ দিতে পারবো না, কোনো কিছু এড করতে পারবো না। আল্লাহ একমাত্র, আপু আমার এটা ধারণা, আল্লাহ এরকম করেছেন এবার যে, আমি একটু বলি, আমি একটু বলি এবার আপনাকে, আপনার কি পরিচিত কোনো ইসলামিক স্কলার আছেন বা ইসলামিক আলেম আছেন? না পরিচিত কেউ নাই জি না আপনার আশেপাশে, কোনো পরিচিত ইসলামিক আলেম বা ইসলামিক জি না স্কলার আছে? আচ্ছা, তাহলে তো একটু বিপদের কথা। আপনি দেখবেন টিভিতে বিভিন্ন ইসলামিক লাইভ, ইসলামিক শো হয়, সেই শোতে একদিন আপনি একটা প্রশ্ন করবেন যে মানসুখ আয়াত কাকে বলে, মানসুখ আয়াত কাকে বলে, এটা যদি আপনি প্রশ্নটা করেন বা এটা যদি আপনি গিয়ে একটু গুগলে সার্চ করে পড়েন, তাহলে আপনি দেখতে পাবেন যে এটা ইসলামের সর্বোচ্চ স্কলারদের দ্বারা সত্যায়িত
যে আচ্ছা এই ঠিক আছে, আমি আয়াতগুলো, আপনি বলছেন যে মানসুক আয়াত, এটা আমি লিখে রাখছি, আমি এটা অন্য সময় জেনে নিব। ওকে, আমি এখন আমার আচ্ছা মতামত আচ্ছা, দিলাম বলে দেখেন যে ইহা আলাস। আমার ধারণা আপনি এই বিষয়ে ভালোভাবে জানেন না, তো এই কারণে আপনি এই কথাগুলো বলছেন। কিন্তু কোরআনের অনেকগুলো আয়াতের পরবর্তীতে বেটার আয়াত নাজিল হয়, সেই আগের আয়াত থেকে বেটার আয়াতটা পরবর্তী সময় যে আয়াতটা নাজিল হবে সেইটা কি আপনার আইন হিসেবে গণ্য করতে হবে? আগের না আয়াতটা যখন, আচ্ছা, আমার আমার মতামতটা এই জায়গায়, এই ক্ষেত্রে আমার মতামতটা আমি বলি, ঠিক আছে, আমার না জানা এখানে আপনি ভুল হতে পারে না বা আপনি ইনকমপ্লিট আপনাকে আমি হতে পারে। বলেছি আপনাকে আমি বলেছি যে আপনি যদি মানে কোন রেফারেন্স দিয়ে আমার সাথে আলাপ করতে হবে। আপনি যে কথাগুলো বলছেন যে কোরআনে কোনো মানসুখ আয়াত নাই, এই ধরনের মানে আমি এটা বলি মানসুখ নাই যে বা, মানসুক আয়াত কি, এটা আমি জানি না, আমি কিভাবে বলবো যে আয়াত আচ্ছা আছে কিনা নাই, আমি জানি না এটা আচ্ছা, সম্বন্ধে। কোরআনে যে কিছু আয়াত রহিত করা হয়েছে, কিছু আয়াত যে সংশোধন করা হয়েছে, এই জিনিসটা কি আপনি শুনেছেন কোথাও? এটা হতেই পারে না, কারণ হচ্ছে কোরআন কমপ্লিট, কোরআন আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হয়, এখান থেকে আচ্ছা আমরা কোনো কিছুই ঠিক আছে, মানে বাদ কোরআন দিতে কি, পারবো না, কোনো কিছু এড করতে আচ্ছা পারবো কোরআন না। কি কমপ্লিট বুক হিসেবে নাজিল হয়েছে নাকি একটা একটা আয়াত করে একটা আয়াত করে নাজিল হয়েছে, এটা কি না জানেন আপনি? নাজিল হয়েছে আয়াত 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 হিসেবে, যে আয়াত হিসেবে নাজিল হয়েছে, কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটে, যখন এটা বিভিন্ন নাজিল ঘটনার হওয়া শেষ হয়ে পরিপ্রেক্ষিতে, গেছে, যে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এক একটা আয়াত হ্যাঁ নাজিল এরকম হয়েছে, তাই না? হয়েছে, এখন এরকম এরকম অনেক ঘটনা ঠিক ঘটেছে। সেইভাবে এইরকম এইরকম ভাবে তোরাও ইঞ্জিলও এই সেম প্রসেসে নাজিল হয়েছিল, কোনো সময় তোরা ইঞ্জিলও একসাথে চলে আসে নাই, টাইম টু টাইম এসেছে। আচ্ছা আমি তোরা ইঞ্জিলের কথা বলছি না, আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনি, না আপনাকে বলতে আমি হবে, দেখাচ্ছি, কারণ হচ্ছে গিয়ে এটাও ইসলামের অংশ, এটাও ইসলামের অংশ। আপনারা সব সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আলোচনা করেন, কোরআন নিয়ে আলোচনা করেন, কিন্তু কোরআনের বা ইসলামের আরেক গুলি অংশ হচ্ছে গিয়ে আচ্ছা তোরা ঠিক আছে, আপনাকে ইঞ্জিল আমি দেখাচ্ছি, জাবুর এবং ঠিক আছে অন্যান্য আপনাকে আমি দেখাচ্ছি। নবীদেরও আপনারা মানে আপনি কি আপু আলোচনা করতে ইংরেজি পারেন। পড়তে পারেন? আপনি জি ইংরেজি পড়তে পারেন আপু? এই যে নাস্ক, জি জি বলি। এটা আপনি আজকে সার্চ করে পড়বেন এটার মানে কি, ঠিক আছে? আরেকটা হচ্ছে মানসুক, ঠিক আছে? এই দুইটা জিনিস আপনি আজকে খুব ভালোভাবে পড়বেন, এবং আগামীতে যখন আপনি আমার সাথে লাইভে যুক্ত হবেন তখন আপনি এসে আমাকে এই বিষয়গুলো জানাবেন যে আপনি এই বিষয়ে কি পড়লেন, নাস্ক এবং মানসুক এই বিষয়ে আপনি কি আচ্ছা পড়েছেন, কোন কোন আয়াত মানসুক হয়েছে, কোন কোন আয়াত নাস্ক হয়েছে, সেই জিনিসগুলো আপনি খুব ভালো করে পড়তে হবে আপনার। আমার ধারণা যে এই বিষয়ে আপনার মানে হয়তো এই বিষয়ে আপনি পড়েন নাই, বা আপনি হয়তো জানেন না, বা আপনার আচ্ছা, কোনো পরিচিত আপনি ইসলামিক এই যে আলেম ওলামা এই সেভাবে ছিল দুইটা না, এই এই দুইটা কারণে আপনি, বিষয় যে যে দুটা বিষয় আপনি উল্লেখ করেছেন, আমি এগুলা আচ্ছা সম্বন্ধে জেনে আসবো। ওকে, এখন আমি বর্তমানে আমার কি ধারণা এটা নিয়ে বলি। হ্যাঁ, কিন্তু আপনি তো মানে কি ধারণা এটা নিয়ে বলবেন, সে কোন বই থেকে পড়েছেন সেই রেফারেন্সটা উল্লেখ করতে হবে সেই সাথে, ঠিক আছে? এগুলো এগুলো যুক্তির কথা, এগুলোর জন্য রেফারেন্স, এগুলো আপনি নিজেও জানেন আমিও জানি, আমি শুধু উল্লেখ করব, এখানে রেফারেন্সের কোনো দরকার নেই। রেফারেন্সের দরকার আছে, কারণ আমি না হলে কিভাবে বুঝবো যে আপনি নিজে নিজে সেই জিনিসগুলো বানিয়ে বলছেন নাকি কোনো ইসলামিক স্কলার থেকে লিখে মানে বলতেছেন, না হলে আমি কিভাবে বুঝবো আপনার আপনি কথা কি সঠিক? আপনি আগে তো শুনবেন, তারপরে আপনি না হয় বলবেন যে না আমি এটা অ্যাকসেপ্ট করতেছি না, কারণ এটা রেফারেন্স নাই, শোনার পর এটা বলেন। কিন্তু মানে যে কেউ যে কোনো জিনিস দাবি করতে পারে, কিন্তু আপনার কাছে যদি কোনো মানে কোন জায়গা থেকে আপনি জেনেছেন, আপনি তো একটা জায়গা থেকে পড়েছেন নাকি আপনি বসে বসে চিন্তা করে এই জিনিসগুলো বের করেছেন? ধরেন আমি বসে বসে চিন্তা করি না হয় করলাম, কিন্তু আমাকে তো বলতে আচ্ছা দিবেন, তাহলে তো, শোনার পরে তাহলে আপনি না সেটা হয় ইসলাম বলেন। না, তাহলে তো আপু সেটা ইসলাম না, কারণ ইসলাম আপনি বাসায় বসে বসে চিন্তা করে বের করছেন, সেটাকে ইসলাম বলা হবে না। তো ইসলাম হচ্ছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এবং সিরাত, তারপরে হচ্ছে গিয়ে আপনার তাফসির, এই জিনিসগুলো মিলিয়ে হচ্ছে ইসলাম। আপনি বাসায় বসে বসে কি চিন্তা করছেন তা দিয়ে কি ইসলামের কিছু যায় আসে? আপনি কিন্তু শুনছেনই না, তারপর না হয় বলতেন যে না এটা আমি আমি তো অ্যাকসেপ্ট করতে পারছি না, কারণ এটা আমি না, কোথাও আমি পাই নাই। শুনতে চাই, আমি শুনতে চাই, কিন্তু তাহলে শুনুন, আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে আপনি কোথা থেকে পড়েছেন, কোন বইটা থেকে পড়েছেন, কোন জায়গা থেকে জেনেছেন, এটাও দেখেন আপনাকে সাথে সাথে বলতে হবে। আমি ইসলামের যে ধারণা, এগুলা তো আমরা ছোটবেলা থেকে বা এর পরবর্তীতে মানে ধীরে ধীরে এটা আমরা শিখেছি, এখন এটা পুরোপুরি একটা বলতে গেলে লাইফ, এটা আপনাকে এখন আমি বলতে পারবো না যে এই আয়াটা আমি এখানে দেখেছি, এই রেফারেন্স আমি এরকম এই দেখেছি, জন্যই ধরেন ধরেন আমাদের দেশে অনেকে আর আমি জানলেও এটা ওয়াজ আমি মাহফিলে, আপনাকে এখন কিভাবে এখন এটা হ্যাঁ আপনাকে আপনাকে আমি বলবো। বলছি, বাংলাদেশে অনেক অনেক মোল্লারা ওয়াজ মাহফিল করে, ওয়াজ মাহফিলে নিজেরা নিজেরা বানায় বানায় গল্প বলে, ইসলামকে নিয়ে নিজেরা নিজেরা বানায় বানায় গল্প বলে ফেলে, গান গায়, কবিতা লেখে, তারপরে গল্প বলে, যে কোনো একটা গল্প পাইলে সেটা সেটা ইসলামী করণ করে বলে ফেলে, কিন্তু সেগুলোর কোনো রেফারেন্স নাই। এই কারণে এই সমস্ত গাল গল্প আমি শুনতে চাই না। যদি আপনার কাছে রেফারেন্স থাকে এই সমস্ত কাঠমোল্লাদের গল্প, কাঠমোল্লাদের বানানো ইসলাম, এগুলো তো ইসলাম না। আমি তো আপনার আমি যেটা নিয়ে বলতে চাচ্ছি, আমি তো কোনো আয়াত উল্লেখ করতেছি না, যদি আয়াত উল্লেখ করতাম তাহলে না বলতাম যে এই আয়াতটা ওইখানে আছে আর আপনি এটা ক্রস চেক করেন, আমি তো আয়াত আনতেছি না, তাহলে কিন্তু আমাদের আমি কি আলোচনাটা বলতে তো, চাচ্ছি এটাই আপনি শুনতে চাচ্ছেন না। আচ্ছা ঠিক আছে বলেন, ঠিক আছে শুনি, ঠিক আছে বলেন। যে এখন আমি বলি দেখেন, এগুলো তর্ক করতে করতে মানে অহেতুক সময় নষ্ট হয়। আচ্ছা আচ্ছা বলেন।
আমি বলতে চাইছিলাম যে দেখেন, যখন পৃথিবীতে মানব জাতি যখন শুরু হয়েছিল আমাদের ইসলামের মতে, যে আল্লাহ আদম আলাহ ইসলামকে পৃথিবীতে দিয়েছিলেন, তো তারপর এটা কত বছর আগে আপু, কত সেখানে ছিল বছর আগে? যে, আগে বলতে দিন, এটা বছর দিয়ে কি করবেন, আপনি তো জানেন এটা, আপনি না না, আমি আমার তো জানার বছরের আগ্রহ তা থাকতে উল্লেখ পারে, আমি করলেও আপনি তো সেটা আপনি আপনি বিশ্বাস করবেন না, না বা না এটা আপনি আপু মনে ধরেই কর, দেন না, না না তারপর মনে আপনি করেন আপনি বলবেন যে আমার টিচার, ওইখানে কি আপনি আমার শিক্ষক, আপনি ছিলেন। না না আপু মনে করেন, মনে করেন আপনি আমার শিক্ষক, এখন আমি আপনার স্টুডেন্ট, আমি আপনার ছাত্র। হুম, এখন আপনি আমাকে একটা জিনিস বললে আমি আপনাকে প্রাসঙ্গিক প্রশ্ন করব না? প্রশ্ন না করলে আমি শিখবো কিভাবে আপনার কাছ থেকে বলেন, এখন আমি তাহলে আমি 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 জানবো কিভাবে, একটা শিখবো কিভাবে? যেকোনো একটা টাইম আমি আপনাকে দিয়ে দিলাম, তারপরেও তো আপনি বলবেন এটা ওইখানে কি আমি ছিলাম, না না ওই আমি কথা আপনি আপনি না বলবেন। না আপনি না না আপনি শুধু বলেন কত বছর আগে, সেটা কত বছর আগে হতে পারে, কোন আইডিয়া, কোন এক্সাক্ট টাইম বলতে হবে না, একটা আইডিয়া বলেন যে হয়তো 500 বছর আগে বা 1000 বছর আগে, এরকম একটা টাইম বলেন, নাহলে আমি তো পরিষ্কার ভাবে বুঝতে পারবো না ঘটনাটা কি বলতেছেন আপনি। এটা তো শুরুর দিকে আদম আলাহ সাল্লাম পৃথিবীর প্রথম মানুষ ছিলেন। আচ্ছা, এটা কতদিন আগে হতে পারে, একটা আইডিয়া আমি মানে তিন এ হাজার বিষয় বছর নিয়ে এখন আগে? কথা বলতেছি না, এটা নিয়ে আমরা অন্য সময়, আচ্ছা আদম আলাহ সাল্লাম কখন আচ্ছা আচ্ছা, এসেছিলেন এটা ঠিক নিয়ে আছে, আমরা আপনি অন্য এটা সময় জানেন না, আলোচনা আপনি করব এটা বললেই হয় যে আমি এটা জানি না, এটা বললেই কিন্তু হয়, তাহলে আমি পরের দিকে চলে যেতে পারি, না। এটা তাই না? জানার কোনো সোর্স, এটা জানার কোনো সোর্স নাই, কারণ এটা কোরআনে উল্লেখ নাই। আচ্ছা তাহলে, আচ্ছা আদম, আদম যে মানে হইলো আদম, মানে দেখতে যে আমি শুনতে কি কিরকম বলতে ছিল আমাকে চাইছিলাম একটু বলি, বলতে পারেন? দেখতে শুনতে আপনি কেমন কিন্তু ছিল এটা কি আমাকে একটু প্রসঙ্গটা বলবেন? অন্যদিকে নিয়ে যাচ্ছেন, না না কথার প্রসঙ্গ প্রসঙ্গ অন্যদিকে না, আমি অন্যদিকে আরো নিয়ে ভালোভাবে যাচ্ছেন, জানার জন্য আপু, আমি আরো ভালোভাবে, আমি আপনার স্টুডেন্টের অন্য মতো সময় জানতে বলবেন। আর চাচ্ছি, ওইটা জানতে চাচ্ছি। সম্বন্ধে আমি যেটা জানি সেটা আমাকে বলতে দিন, যেটা আমি জানি না সেটা আমি না না বলতে পারবো বলবেন না, তো, যারা অন্য বলবেন কেউ তো, যদি হ্যাঁ জানে তাহলে আপনি বলবেন। না বল, যদি না জানেন তাহলে আপনি বলবেন যে এটা আমি জানি না, তাহলেই তো হলো, আমি আপনাকে প্রশ্ন তো করতেই পারি, প্রশ্ন করবো না আপনার মানে, না হলে আপনি না আপনি আগে না হলে আমি মতামতটা শিখবো শুনেন, কিভাবে? তারপর মতামতটা আমি শুনতেছি, শোনার ফাঁকে ফাঁকে আমি মাঝে মাঝে ছোট ছোট প্রশ্ন করবো, তাহলে আমি আরো ভালোভাবে দেখেন বুঝতে পারবো আপনার প্রসঙ্গটা মতামত। ছিল, আমি প্রসঙ্গটা ছিল আমি আপনাকে বলছিলাম যে রিপ্লেস হয়, মানে আল্লাহর বাণী এগুলা রিপ্লেস হয়, এটা বলতে আপনি কি বুঝাচ্ছেন আর আমি কি বুঝি, এটা আমি বলতে চাইছিলাম। আমি চাই না যে এটার মধ্যে আপনি এখন অন্য বিষয়গুলা নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে বলেন, ঠিক আছে ওকে, যান তাহলে বলেন। তারপর হজরত আদম আলাহ সালামের সময় দেখেন অনেকগুলা আইন ছিল যেগুলা পরবর্তীতে এগুলা বাতিল করা হয়েছে, যেমন ভাই বোনের মধ্যে বিবাহ এরকম কিছু। তারপর দেখেন নূহ আলাহ আদমের সালামের সময় আদমের যে সময় আইনটা কে বন্যা, দিয়েছিল আপু, আদমের সময় ওই আইনটা কে আল্লাহ দিয়েছিল, দিয়েছিলেন, মানে আল্লাহ আল্লাহ বলেছিলেন তোমরা দিয়েছিলেন ভাই বোনের মধ্যে সেক্স করো? এরকম বলবেন না ওকে, আমাকে কন্টিনিউ করতে দিন, ঠিক আছে। না না আমি আরো একটু ভালোভাবে বোঝার জন্য জিজ্ঞেস করছি, এটা তো আপনার আপত্তির কিছু নাই, আপনি মানে আমি জানতে ইসলাম চাচ্ছি যে যে আল্লাহ তখন আমার আল্লাহ আদমকে বলেছিল, আপনি মানে আল্লাহ আদমের আপনি সন্তানদের বলেছিল তোমরা ভাই বোনদের মধ্যে সেক্স করো? এটা আপনি ইসলাম মানেন বা না মানেন, পৃথিবী কিন্তু এভাবে এগিয়ে এসেছিল, মানব জাতি এভাবে না এগিয়ে না এসেছিল, সেটা আপনি যদিও সেটা ইসলাম না সেটা মানেন আমি তারপরেও কিন্তু না না এভাবে সেটা এগিয়ে এসেছিল, না আপু, কিন্তু আমি সেটা ইসলাম মানা না পরবর্তীতে মানা, বাতিল হয়েছে। মানা নিয়ে কথা বলছি না, আপনি তো বললেন যে সেই সময় এটা আইন ছিল, আল্লাহর আইন ছিল, তার মানে আল্লাহ আদমের ছেলে পেলেদের বলেছিল যে না, তোমরা আইন ভাই বোনের ছিল না, মধ্যে এটা সেক্স করো? আইন ছিল না, এটা ছিল যেরকম যে এটা নিয়ে কোনো মানে এটা যে অবৈধ বা এটার কোনো আইন ছিল না, আচ্ছা আচ্ছা, বুঝছেন, মানে আল্লাহ তখন, অতীতে এটা মানে আল্লাহ তখন, হারাম ওইটা বলা হয়েছে আল্লাহ আর কি। তখন, আল্লাহ তখন মানে মানে এটাতে খুব খুশি ছিল যে ভাই বোনরা সেক্স করতেছে, এটাতে খুশি ছিল, পরবর্তী সময়ে তিনি মনে করলেন যে না ভাই বোনের মধ্যে সেক্স করাটা ঠিক হচ্ছে না, তখন সে মানে এটা নতুন ওকে আইন ঠিক দিলেন, আছে, তখন এটা সেই এটা ভাই আমার বোনের বলা মধ্যে শেষ, সেক্সটা এটা বাতিল নিয়ে হয়ে গেল। আমি আর বলতে চাই না আপু, আমি তো আপনার থেকে শিখতে যাচ্ছি, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি তো ভালোভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করছি যে আল্লাহ না তাআলা প্রথমে আসলে বললো, আল্লাহ তাআলা প্রথমে বললো হ্যাঁ তোমরা ভাই বোন মা ছেলে সেক্স করো, সেক্স করে বাচ্চা পয়দা করো, পরে যখন দেখলো যে না ঘটনাটা ভালো ঠেকতেছে না, তো আপনি আচ্ছা পরে আপনি তখন আল্লাহ ইসলাম আরেকটা আয়াত মানেন নাজিল। বা আপনি ইসলাম মানেন বা না মানেন, আমি তো পৃথিবী ইসলাম মানি কি এভাবে মানি না, এটা এখানে মানব জাতি প্রাসঙ্গিক না এভাবে, আপু, এখানে সেটা প্রাসঙ্গিক না, এটা কিন্তু এটা এখানে এভাবেই প্রাসঙ্গিক না, হয়েছিল, আমি এটা এভাবেই হ্যাঁ হয়েছিল, আমি আপনাকে সেটাই জানতে চাচ্ছি, সেই কিন্তু আপনি তাহলে সেটা বলেন যে হ্যাঁ এটা এরকমই পরবর্তীতে হয়েছে, আল্লাহ এটা হারাম করে দিয়েছেন, পরবর্তীতে এটা আল্লাহ ভাবলেন যে উফ ভাই বোনরা খুব সেক্স করতেছে, বা মা ছেলে তারপর বাপ মেয়েরা সেক্স করতেছে, সিসি না আগে আচ্ছা যেটা আইন করছিলাম সেটা এখন এইরকম থেকে বাতিল। আলোচনা না করলে কি না হয়, এরকম আলোচনা না করলে না হয়, আপনি না কথাটা তো একজন আপনি সভ্য তুললেন মানুষ আপু, আমি একজন সভ্য কথাটা মানুষ, তো এইভাবে কথা তো দুইজন কথা না না বলা যায়। কথাটা তো আপনি তুললেন, আমি তো তুলি নাই যে ভাই বোনের মধ্যে সেক্স, এটা তো আমি তাহলে তুলি নাই, আপনি আল্লাহ তুলেছেন কি না, বলেছেন এইরকম, তো আপনি প্রসঙ্গ আনার কোনো দরকার নেই, কারণ এগুলো না এটারও তো আপনি আপনার কাছে বলেছেন কোনো না, দরকার আপনি আছে। আপু আপনি বলেছেন না যে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তখন আইন ছিল, সেই সময় আইন ছিল যে আল্লাহ তাআলার আইন ছিল না ভাই বোনের মধ্যে যখন সেক্স, এটা তো আপনি আপনারা তুলেছেন, আপনি আল্লাহ বলেছেন। আল্লাহকে নিয়ে যখন আপনারা মানে বিদ্রুপ করেন, তখন আপনাদের রেফারেন্সে কোনো প্রয়োজন হয় না, এমনি এমনি বলে ফেলেন যে না না আল্লাহ এরকম এটা তো বলেছেন, আল্লাহ আপনার কথা এরকম থেকে ধারণা আমি করেছেন। বলতেছি, আরে আপু আপনি যে কথাটা বলতেছেন সেখানে পরিপ্রেক্ষিতে আমি বলতেছি যে আপনি বললেন যে আদমের সময় ভাই বোনের সেক্স, ভাই বোনের মধ্যে সেক্স মানে ইনসেস্ট সেক্স, এটা তখন আইন ছিল, এরপরে পরবর্তীতে এটা বাতিল করা হয়েছে, তখন তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে আল্লাহ তখন আইন দিল যে তোমরা ভাই বোন মা ছেলে বাপ বাপ মেয়ে যারা যারা আছে সবাই মিলে করো,
তারপরে আল্লাহ কয়েকদিন পর দেখা দেখলো এই যে কি ঘটনা ঘটতেছে, জি না দেখতে দেখতে বললো যে জি না, আরে ভাই এগুলো কি কোনো করতেছে, আচ্ছা ঠিক আছে এখন এরকম থেকে এটা বন্ধ। তো এটা বন্ধটা কবে, জি না, এই বন্ধটা কবে করলো, এই যে আল্লাহ ভাই বোনের মধ্যে হারাম করা করে এটা দিয়েছে। কবে বন্ধ করলো, কবে কবে এটা মানে হারাম করলো, কবে কোন কোন নবীর আমলে বা কোন এটা সময় হারাম করলো? আপনি যদি বাইবেলের জেনেসিস চ্যাপ্টার পড়েন তাহলে দেখতে পাবেন, যখন পৃথিবীতে বাইবেল পর্যাপ্ত তো খ্রিস্টানরা পরিমাণে লিখছে, না না বাইবেল তো খ্রিস্টান, বাইবেল তো খ্রিস্টানরা লিখছে, আমি জেনেসিস কেন পড়তে যাব? ইসলামের আপনার ইসলাম এই জাবুর, বিষয়ে কি বলে? তোরা, ইঞ্জিল যে আছে, এটা আপনি জানেন? আচ্ছা অন্য হ্যাঁ অবশ্যই প্রসঙ্গ জানি, আনি এখন, কিন্তু ইসলাম, অন্য অন্যটা আমি এটা সম্বন্ধে আচ্ছা আইন আচ্ছা ঠিক আছে কি অন্য কি প্রসঙ্গ জানি। বাণিজ্যিকভাবে পরিবর্তিত হয়েছে সেটা সেটা বলতে চাইছিলাম আর কি। আমার বলা শেষ আচ্ছা হয়ে আপু গেলে আমি আরেকটা এখন চলে প্রাসঙ্গিক যাবো, প্রশ্ন আপনি আছে, তারপর আপনি এটা আরেকটা ডিসকাস করুন। প্রাসঙ্গিক প্রশ্ন আছে, ওই যে এই যে মানে আদমের সন্তান ছিল হাবিল কাবিল আর আদমের বউয়ের নাম ছিল হাওয়া, এরা কি পারিবারিক ভাবে মিলিত ভাবে এই কাজগুলো করতো নাকি? সেটা নিয়ে অন্য সময় আলাপ করি, মানে ব্যাপারটা খুবই কারণ আমি ভুলে ডিসগাস্টিং যাব, মনে হচ্ছে তাহলে আমার আমি কাছে। ভুলে যাব আমি কি বলতেছিলাম, আচ্ছা খুবই ডিসগাস্টিং, আচ্ছা ঠিক আছে আপনি পরের আমি পরে তাহলে ভুলে যাব, পরে তাহলে চলে কি যাবেন, কি ঠিক ভুলে আছে যাব। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলেন, পরে পরে জি, আপনার পরে কি তারপর হবে? দেখেন নূহ আলাইহিস, এরপরে হলো গিয়ে যে নূহ আলাইহিসাল্লামের সময় একটা বন্যা হয়েছিল, তারপর আল্লাহ বলেছিলেন যে, নূহ আলাইহিসাল্লামকে বলেছিলেন কিছু জীবজন্তু, বিভিন্ন ধরনের জীবজন্তু এবং সকল ধরনের মানুষ নিয়ে উনি যে একটা নৌকা তৈরি নৌকা তৈরি, করেছিলেন ওইটাতে উঠার জন্য। যে তারপরে যখন বন্যা শেষ হয়ে গিয়েছিল তখন মানে সাময়িক ভাবে এটা ছিল যে যে গৃহপালিত তারপর আবার ভাই যেগুলা বোন আবার করা জীবজন্তু শুরু করলো, এগুলা, আমি অন্য বিষয় নিয়ে বলতেছি, নূহ আলাইহিস সালামের টাইমের মানে সময় বলতেছি। হ্যাঁ নূহ আলাইহিস সালামের টাইমে তো পুরো তারপর পৃথিবীর মানব প্রজাতি তো মারা গেল না, প্রাণী প্রজাতি এবং মানব প্রজাতি মারা গেল যারা না? বিশ্বাসী, যে না যারা বিশ্বাসী তাদের নিয়ে তো নূহ আলাইহিস সালাম নৌকাতে ছিলেন। তারপরে এইরকম ছিল যে কিছু জীবজন্তু তখন নিষিদ্ধ ছিল খাওয়া, খাওয়া নিষিদ্ধ ছিল। যেমন এখনকার সময়ে আপনি দেখতে পারেন যে যেগুলা মানে এখন হালাল আছে ওই টাইমের জন্য এগুলা হারাম ছিল, আচ্ছা আরেকটা কারণ আপু, আরেকটা এগুলো প্রশ্ন আপু, বাড়ানোর জন্য। আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন আপু, এই যে মানে নূহ আলাইহিস সালামের সময় কি সব জীবজন্তু মারা গেছিল, নৌকা নৌকাটা বাদে বাকি সব জীবজন্তু কি মারা গেছিল? অনেকগুলো জীবজন্তু, অনেক বিভিন্ন প্রজাতির জীবজন্তু আর মানুষ সব নিয়ে নূহ আলাইহিস সালাম ওই নৌকাতে উঠেছিলেন। নৌকাতে উঠেছিলেন, বাদ বাকি জিবরা কি মারা গেছিল সব? জি, বুঝছেন? হ্যালো, বাদ বাকি সব জিবরা কি মারা গেছিল, বাদ বাকি যারা আছে যারা হ্যালো, নৌকায় ওঠে কথা কি নাই শোনা তারা যাচ্ছে? সব মারা গেছিল? হ্যাঁ হ্যাঁ কথা শোনা যাচ্ছে, আপনাকে আমি জিজ্ঞেস করছি, বাদ বাকি যে জিবরা ছিল যারা পৃথিবীতে ছিল যারা নৌকায় ওঠে নাই সবাই মারা গেছিল? হ্যালো হ্যালো আমি কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি, হ্যালো আমি কিন্তু পরিষ্কার আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যালো যে হ্যালো, যে হ্যাঁ আপনি কি যে শুনতে এখন পাচ্ছেন? যে এখন শুনতে পাচ্ছি, তো এরকম আচ্ছা আর কি, আমি যে আপনাকে যে একটা প্রশ্নটা সময় করেছিলাম ছিল যে এটা, নৌকাতে যারা উঠলো না, নৌকাতে যে জীবজন্তুরা উঠলো না সবাই কি মারা গেল এরপরে? আমি ওইখানে ছিলাম না, আমি জানি না, এত ডিটেলস আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আপনি এগুলো পরে মানে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জানেন না তো আর কি আর করা, ঠিক আছে বলেন। কিন্তু ওই নৌকাটা কত বছর, কত বড় ছিল এটা কি একটু আইডিয়া দিতে পারেন, যে নৌকাটা কত বড় জি, ছিল? অনেকটা বড় ছিল, কারণ তিনি ভবিষ্যৎ বাণী হিসাবে এটা শুনেছিলেন, তারপর অনেক দিন নিয়ে এটা তৈরি করেছিলেন, কতদিনে সেটা আমার মনে আচ্ছা নাই বা জানা নাই। ঠিক আছে, তো এইরকম আর কি, যে ওইরকম একটা পরবর্তীতে দেখা মানে গেছে যে এটা, ওইরকম একটা নৌকায় জি পৃথিবীর বলুন। সমস্ত প্রাণী ছিল, পৃথিবীর সমস্ত প্রাণীর একজোড়া করে ছিল জি এবং তাদের খাদ্যগুলো ছিল, জি তাই তো? আচ্ছা জি আপনি কি তখন আপু জানেন যে কড়াটা পরবর্তীতে এটা পড়বে, আবার, আপু আপনি কি জানেন যে কড়াটা পড়বে প্রাণীর সংখ্যা কত, এটা এটা কি আপনার কোনো আইডিয়া আছে, কড়াটা পড়বো কি আপনি জানেন? জুড়ায় জুড়ায় বোধ হয়, তেমন একটা বেশি না, সবগুলা না না প্রজাতির কড়াটা মধ্যে পড়বো, জুড়ায় জুড়ায় ছিল। আচ্ছা কড়াটা পড়বো এটা মানে কি আপনি জানেন, কড়াটা পড়বো কাকে বলে? না, জানি না। আচ্ছা আপনি কি এটা জানেন যে স্তন্যপায়ী প্রাণী যারা পৃথিবীতে তাদের সংখ্যা কত, এটা কি আপনি, আপনার কোনো আইডিয়া আছে, স্তন্যপায়ী প্রাণী শুধুমাত্র? জি না, জানি না। আচ্ছা আপনি একটু, আপনি কি আপু যে মানে মানে বিব্রত হবেন না, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি আপু ওই যে মানে ক্লাস 9-10 এর জীববিজ্ঞান বই পড়েছেন জি, বা ইন্টারমিডিয়েটের জীববিজ্ঞান বই পড়েছেন, প্রাণীবিজ্ঞান জীববিজ্ঞান এই বইগুলো পড়েছেন কখনো? জি, আচ্ছা ওইখানে যে প্রাণী জগতের বিভিন্ন প্রজাতি আছে কয়টা প্রজাতি আছে আপনি কি জানেন, বলতে পারেন কয়টা প্রজাতি আছে? মনে নাই আর কি। ওইগুলো এত মনে নেই, আচ্ছা ঠিক আছে, যে স্তন্যপায়ী প্রাণী কাকে বলে সেটা তো জানেন নিশ্চয়ই? জি, জানি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা ছোট ইনফরমেশন দিতে চাচ্ছিলাম, কিন্তু আপনি যেহেতু যে প্রাণী জগৎ মানে জীববিজ্ঞান বইটা ভালোভাবে মনে মনে হচ্ছে পড়েন নাই, এই কারণে আপনি, আপনাকে সেই ইনফরমেশনটা দিয়ে আসলে লাভ নাই। আচ্ছা ঠিক আছে আপনি পরের স্টেপে যান, বলেন আরো বলেন।
আচ্ছা, তো আমার ধারণা হচ্ছে এটা সম্বন্ধে আমার ধারণা হচ্ছে এইটা, কিন্তু আপনারা যে বলেন যে কোরআনের মধ্যে একটা পরিবর্তে আরেকটা, এটা কিন্তু এরকম না। আর আল্লাহ কিন্তু এটা এখানে কোরআনকে উল্লেখ করেন নাই, কোরআনের কোন সুরাকে মানে নির্দিষ্ট করে বলে নাই, বলেছেন আমার বাণী। আর আমার বাণী বলতে কিন্তু আল্লাহর পূর্ববর্তী বাণী সহ বোঝাচ্ছে। আর আচ্ছা যেমন হ্যাঁ, ইনজিল পূর্ববর্তী বাণী কিতাবের সহ মধ্যে, বোঝাচ্ছে, হ্যাঁ কথা আপনার সত্য, কথা আপনার ঠিক আছে, ইনজিল কিতাবের পূর্ববর্তী বাণী সহ বোঝাচ্ছে, উইটা সহ এবং কোরআন জি সহ উইটাও সহ, সবকিছু সহ, জি পরবর্তী সময় ওইটা যেটা ওইটাও নাজিল সহ, হবে, কিন্তু জি পরবর্তী কিন্তু সময় যেটা নাজিল হবে যেগুলা সেটাই আগে আইন হিসেবে গণ্য করতে হবে। কিন্তু এবং বিশেষ সূরা তওবা, বিশেষভাবে আমরা আমরা বড় আপু আপনি কিতাব, কি জানেন, বড় কিতাব আপনি কি হিসাবে কিন্তু জানেন আমরা কোরআনের, ইনজিল, তো জাবুর, তোরা, ইনজিল কিতাব, কোরআন, এই চারটা কিন্তু বড় কিতাব। আর যেগুলো আদম আলাহিস সালামের কাছে বা ইউসুফ নবী তাদের কাছে যেরকম এসেছিল, এগুলা কিন্তু একটা কমপ্লিট কিতাব ছিল না, এগুলা আয়াত হিসাবে আচ্ছা এসেছিল। সেই জন্য এগুলো ঠিক মানে আছে, যে একই মুসা সময়ে নবীর কাছে পরিবর্তন এসেছিল একটা হওয়ার টেন হওয়া কমান্ডমেন্টস, হওয়া একটা একটা যায় পাথরে লেখা, তাই না? যে ওইগুলা কিন্তু, ওই যে অনেক পুরনো যেগুলা, ওইগুলার সময়ে কিন্তু এরকম হতে পারে যে এক সময় একটা বললেন যে এই খাবার এখন হালাল নয় বা পরবর্তীতে হালাল হলো। কিন্তু এরকম যদি হয় যে জাবুর কিতাব বা তৌরা কিতাব বা ইঞ্জিল কিতাব, যেমন ইঞ্জিল কিতাবের ক্ষেত্রে ঈসা আলাইহিস সালাম বলেছেন যে এখানে কেউ কিছু যুগ করতে পারবে না, কোনো কিছু বাদও দিতে পারবে না, এই ওইটা কমপ্লিট। আবার কোরআনের ক্ষেত্রেও এইরকম, কিন্তু ওই আগের গুলা ওই সময়ের জন্য এরকম হয়ে, কিন্তু পরবর্তীতে এটা কিন্তু, এই জন্য আপনি এটা বলতে পারেন না যে এটা কোরআনকে বোঝানো হচ্ছে, যে কোরআন পরিবর্তন মানে সুরা পরিবর্তন হয় বা এটা আপনি বলছেন যে আচ্ছা রিপ্লেস হয়, ঠিক আছে, আপনাকে এটা আমি একটা হয় না হাদিস পড়ে এরকম শোনাচ্ছি, আপনাকে আমি একটা হাদিস পড়ে শোনাচ্ছি, না। আমি হাদিসটা আপনি হাদিসে পাবেন, পড়ে, ঠিক আছে, শুনুন শুনুন শুনুন, আমি চলে যাই, তারপর আপনি হাদিস বলেন। আমার অন্য আরেক কিছু বিষয় আমি না উল্লেখ না না করতে চাইছিলাম, না না, এটা এটা একটু, সম্বন্ধে এটা আপনি এখানে পরে বললেন, প্রাসঙ্গিকভাবে খুবই গুরুত্বপূর্ণ আমি হাদিস, আরো কয়েকটি, এই নাহলে আরো আপনি বুঝতে পারবেন না না, আপনি আপনারা শোনেন, যে আমি আচ্ছা আপনি, আপনাকে তো আমি আমি আশা বলতে দিব, রাখবে আপনারা আরে যে আপু আলোচনা আপনাকে তো আমি করছিলেন বলতে এই দিব, সম্বন্ধে, আপনাকে তো আমি বলতে দিব, আপনাকে তো আমি যথেষ্ট সুযোগ দিচ্ছি এবং পরব যথেষ্ট সুযোগ দিব, পরে আপনাকে একটা জি হাদিস না পড়ে পরে শোনাচ্ছি, পরে আমি হাদিসটা একটু বিধিবদ্ধ শুনে নেন, হবো। না না হাদিসটা একটু শুনে নেন, হাদিসটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া সহি বুখারী শরীফের 4174 নম্বর হাদিস, এবং এই হাদিসটা হচ্ছে সহি হাদিস, এই হাদিসে বলা হচ্ছে, আপনাকে আমি দেখাচ্ছি হাদিসটা, ইসলামিক আর ফাউন্ডেশন আপনারা সহি প্রায় বুখারী, সময় হাদিসে, আচ্ছা একটু একটু শুনে নেন, হাদিসকে আপনারা প্রায় একটু শুনে সময় নেন, আনেন, আপনারা একটু তো শুনে নেন, জানেন যে একটু শুনে কোরআন নেন, হচ্ছে একটু গিয়ে শুনে নেন, প্রাইমারি ডকুমেন্ট, আর আচ্ছা আচ্ছা হাদিস আচ্ছা কিন্তু আচ্ছা সেকেন্ডারি আপু, ডকুমেন্ট। আচ্ছা আমি আপনাকে বলি নাই কখনোই যে হাদিসটা প্রাইমারি ডকুমেন্ট, এটা আমি আপনাকে একবারও বলি নাই এখন পর্যন্ত, তাহলে আপনি কেন এই তাহলে কথা বলছেন আমি প্রায় বুঝতে সময় পারছি না, হাদিসকে কেন নিয়ে আসেন? তাহলে হাদিসকে কেন আনবো না, হাদিসকে নিয়ে আসেন এটা কেমন কোনো কথা হলো আপু, আমি তো অবশ্যই হাদিসকে আনতে পারবো, নো, হাদিসকে আনা মানে কি কোরআন, কোরআন এ তো বাতিল হয়ে গেল, কোরআন হাদিসকে আনা মানে কি না, কোরআন কারণ বাতিল হয়ে গেল, আপনি হাদিস দিয়ে ইসলাম সবসময় সমালোচনা করবেন, যাচাই করবেন, ও এরকম হয় হাদিস, না। কারণ কোরআন হচ্ছে হাদিস হচ্ছে গিয়ে ইসলামের প্রাইমারি দ্বিতীয় ডকুমেন্ট, গুরুত্বপূর্ণ, আর হাদিস গ্রন্থ হচ্ছে হাদিস ইসলামের, হচ্ছে ইসলামের সেকেন্ডারি দ্বিতীয় ডকুমেন্ট। গুরুত্বপূর্ণ, হ্যাঁ অবশ্যই হাদিস হচ্ছে ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ ভিত্তি, এখন আপনি যদি হাদিসকে অস্বীকার করেন বা আপনি যদি বলেন যে আমি হাদিস মানি না তাহলে ভিন্ন কথা, কিন্তু আপনাকে তো হাদিস যতক্ষণ আপনি মানবেন ততক্ষণ তো আপনাকে বলতে হবে হাদিসের কথা, এই যে দেখেন এখানে বলা আছে, তিনি বলেন আমি ওসমান ইবনু আফফান কে উক্ত আয়াত সম্পর্কে বললাম যে এই আয়াত তো অন্য আয়াত দ্বারা মানসুখ ব্র্যাকেটে রহিত হয়ে গেছে, মানসুখ বা রহিত হয়ে গেছে, অতএব উক্ত আয়াত আপনি মুসহাফে লিখেছেন, অথবা রাবি বলেন কেন বর্জন করছেন না, তখন ওসমান বললেন হে ভাতিজা আমি মুসহাফের স্থান থেকে কোনো জিনিস পরিবর্তন করব না, এটা হচ্ছে সহি হাদিস, এখন আপনি, আপনাকে মানসুখের হাদিসটা পড়ে শোনালাম, এখন আপনি যে কোনো একজন ইসলামিক স্কলার যিনি ইসলাম সম্পর্কে জানেন তাকে গিয়ে আপনি মানসুখ কোরআন সম্পর্কে একটু যখন জিজ্ঞেস করুন যে নাজিল, মানসুখ টা কি, কোরআন কমপ্লিট যখন নাজিল আচ্ছা হয়, সেই আপনার, সময় গেছে, তারপর কোরআনে আমরা কোনো কিছু বাদও দেই না, কোনো কিছু এডও করি না, আর কোনো কিছু বাদও দেই না, আর কোনো কিছু পরিবর্তন হয় না কোরআনের, যখন এটা কমপ্লিটলি মানে নাজিল হওয়া শেষ হয়ে গেছে, তাহলে যখন আপনাকে আমি বলতে হজরত মোহাম্মদ বলতে সাল্লাল্লাহু আলাইহি হচ্ছে যে ওয়াসাল্লাম আপনি বলেছেন যে এটা ইসলাম সম্পর্কে, পরিপূর্ণ কোরআন, ইসলাম সম্পর্কে আপনি ভালোভাবে হয়তো জানেন না, এই কারণে আপনি এগুলো বলছেন, এটা আপনি আপনার কাছে মনে একটু হতে কষ্ট পারে, এটা করে, আপনি বলতে পারেন না না আপনি একটু কষ্ট করে, আপনি একটু কষ্ট করে যে কোনো ইসলামিক স্কলারকে গিয়ে মানসুখ আয়াত কাকে বলে এটা শুধু জিজ্ঞেস করবেন, তারপর দেখেন আপনি, দেখেন উনি কি বলেন, তারপর আপনি আমার সাথে কথা বলতে আসেন আরেকদিন, আপনি শুধু মানসুখ আচ্ছা। আয়াত কাকে বলে এটা শুধু তাহলে গিয়ে জিজ্ঞেস অন্য, করবেন, আমি মানসিক আয়াতটা নোট করে রেখেছি, এটা সম্বন্ধে জানবো, আর হ্যাঁ নোট করে আরেকদিন বলবো, রেখেছেন, এটা এটা বলছিল এটা সম্পর্কে জানবেন জি এবং শিখবেন, এবং কোন স্কলারের কাছ থেকে জানবেন শিখবেন, তারপর আপনি আরেকদিন আইসেন, তারপর আপনি আমাকে বললেন যে আমি ভুল বলছি নাকি সঠিক বলছি, জি ঠিক আছে, আপনি আমি এখন আসার এই আগে বিষয়টা আপনারা যে জানেন না, আলোচ যে আপনারা যে আগে যে আলোচনা করেছেন এগুলা থেকে, এটা হচ্ছে যে আমার একটা, আর আরো কয়েকটা ছিল, এগুলা কি উল্লেখ করতে পারি? এই হ্যাঁ যে উল্লেখ আপনারা করতে আগে পারেন, যে হ্যাঁ ঠিক আলোচনা আছে, করেছেন, আমি আমি আসার আগে হ্যাঁ উল্লেখ তো করতে পারেন, হ্যাঁ আপনাদের না আপনার, আপনাকে একটু জানিয়ে রাখি, আমার আগে যিনি, আপনার আগে যিনি এসেছিলেন আমার লাইভে, উনি ইসলাম সম্পর্কে জি অনেক পড়ালেখা করা একজন মানুষ, অসম্ভব পড়ালেখা করা একজন মানুষ,
এখন আপনি মানে মানসুখ শব্দটার মানেই জানেন না ইসলামের, আপনি আপু কোরআন শব্দটার মানে কি আপনি বলতে পারেন আমাকে? আমি তো ইসলাম, আমি সাধারণ একজন মানুষ, আমি তো ইসলামের কোনো হ্যাঁ স্কলার আমি না, সেটা আপনি বুঝেছি যে আপনি আমি ইসলামের জানতে সম্পর্কে হবে তেমন সেটা, কিছু জানেন না, এটা আমি বুঝতে পেরেছি, এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু তেমন আপনাকে কিছু আমি জানি কোরআন না, শব্দটার মানে এটা দিয়েছি এটা তেমন না কিছু না, জানি এটা না, একটা এটা বেসিক বলা ভুল প্রশ্ন, হবে, এটা একটা তেমন বেসিক কিছু জানি প্রশ্ন। না, এটা এটা ভুল, আমি না না আমি আপু, হ্যাঁ একজন এটাই আমি আপনাকে, মুসলিম, আমি হ্যাঁ আল্লাহর উপর এই বিশ্বাস জন্যই করি, আপনাকে আমার জিজ্ঞেস করছি, না না আমার আপনি কথা না প্রতিদিনের ঘুরিয়ে জাস্ট মানে আমাকে আমি প্রশ্নের উত্তর দেন, জাস্ট একটা প্রশ্নের উত্তর দেন, কোরআন শব্দটার মানে কি একটু বলতে পারবেন? কোরআন না তো পারলে পারেন না, আল্লাহর বাণী, কোরআন কোরআন শব্দটার মানে আল্লাহর একটা বাণী, শব্দের মানে আছে না, আল্লাহর একটা শব্দের অর্থ আছে না, ও একটা শব্দের অর্থ আছে না? আচ্ছা যেটা কোরআন তো, শব্দের অর্থ হচ্ছে পঠিত, ঠিক আছে, পঠিত, রিসাইট, আবৃত্তি করা। আচ্ছা ঠিক আছে আরেকটা প্রশ্ন করি আপনাকে, যেটা কোরআনে সর্বপ্রথম শুনছিলাম আমার মনে নাজিলকৃত থাকে না, সুরা না কারণ সুরা কি? কোরআনে সর্বপ্রথম নাজিলকৃত সুরা কি বলেন তো? আমার মনে নাই, সুরা ফাতিহা আচ্ছা এমনিতে কোরআন না না শরীফের সুরা প্রথম ফাতিহা সুরা, না, না এটা কোরআন শরীফের প্রথম সুরা, কিন্তু প্রথম নাজিলকৃত সুরা হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে, সুরা আলাক যে এক থেকে পাঁচ নাম্বার, আচ্ছা পড়ো তোমার প্রভুর নামে, জিব্রাইল যখন প্রথম হেরা পর্বতে আল চূড়ায় এসেছিল বাকারা, তখন বলেছিল আল বাকারা সুরা আলাক নাকি আল বাকারা, না বাকারা না, ঠিক আছে। এখন আপনাকে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আপনি মানে বলছেন যে কোরআন যেভাবে নাজিল হয়েছিল সেভাবেই কোরআনটা আপনি এখন পাচ্ছেন, তাই না? এটা তো আপনি বলছেন, তাহলে প্রথম সুরাটা নাজিল হইলো সুরা আলাকের পরও তোমার প্রভুর নামে, কিন্তু কোরআন খুললে আমরা দেখি প্রথম সুরাটা হইলো সুরা ফাতিহা, তাহলে এইটা কিভাবে হইলো? এই সুরা ফাতিহাটার প্রথমে নিলোকে বলেন তো, আল্লাহ কি কোথাও বলছে যে সুরা ফাতিহাটা এক নম্বরে যাবে, কোরআনের এক নম্বরে লেখা হবে? এটা এক বলতেও নম্বরে পারেন, সুরা কারণ ফাতিহাকে? সময়ের না সময়ের না না, আল্লাহ কোথাও বলেন নাই সুরা সময়ের ফাতিহা এক প্রেক্ষিতে নম্বরে যাবে, যে না, কিন্তু সময়ের প্রেক্ষিতে যখন সুরাগুলো নাজিল হয়েছে সেই ধারাবাহিকতায় নাজিল হয়েছে, কিন্তু পরে যখন তারা এটাকে মানে বই আকারে করেন তখন যে আমি এটাও যেমন জানি না যে জিব্রাইল আলাহিস সালাম এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন কিভাবে ডিজাইন করবেন বা বলেননি সেটাও আমি জানি না, হয়তো বলেছেন, কারণ যেহেতু না আমরা না ধরে এটা এটা নিচ্ছি যে সবাই জানে, আমরা এটা জানি যে সবাই জানে উনি হেরা নবী, পর্বতের উনার গুহায়, কাছে আসতে আসতে পারেন কিভাবে না না উনি এটা হেরা মানে পর্বতের এটাকে গুহায়, ডিজাইন করবেন, আর যেহেতু না এটা এটা হেরা পর্বতের গুহায়, শোনেন একটু শোনেন, হেরা পর্বতের গুহায় প্রথম যে সুরাটা নাজিল হয়েছে সেই সুরাটার নাম হচ্ছে, সেই সুরাটা হচ্ছে, সেই আয়াতটা হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে, ঠিক আছে, কিন্তু কোরআন খুললে আমরা দেখতে পাই সুরা আচ্ছা ফাতিহা চলে আসছে প্রথমে, আল্লাহর কোনো সরাসরি ইনস্ট্রাকশন নাই যে সুরা ফাতিহাটা প্রথমে আসবে, সুরা আলাকটা চলে যাবে ধরেন 96 নম্বরে, ঠিক আছে, এরকম কোন ইনস্ট্রাকশন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়নি। তাহলে দেখেন এই এই যে দেখেন, এই যে কোরআন এই যে সত্য কি আপনি যে সত্য না বলছেন, সেটা আমরা আয়াত না না কোরআন বিশ্লেষণ সত্য, করবো, না কোনটা না আগে কোরআন আসলো সত্য কি কোনটা সত্য না আগে এখানে আসলো না সেটা সেটা আলোচনা হচ্ছে না আপু, কোরআন সত্য কি সত্য না এটা এখানে আলোচনা হচ্ছে না, আলোচ্য বিষয়টা আপনি আগে বুঝে নেন, আপনার যেটা প্রশ্ন আসে কোশ্চেন পেপারে সেই এটা প্রশ্নের উত্তর এটা দিতে হয়, আপনি অন্য প্রশ্নের এটা উত্তর সেখানে সম্বন্ধে লিখতে পারেন না। আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আল্লাহর পক্ষ থেকে কোনো সরাসরি ইনস্ট্রাকশন আছে কিনা যে সুরা আলাকটাকে 96 নম্বরে রাখা, সুরা ফাতিহাটাকে এক নম্বরে আনো, এইটা আপনাকে, এটা আপনি কিভাবে মানে এটা কিভাবে হইলো, এটা আপনি কি জানেন কেমনে কি, এটা কে ঠিক করলো এই যে সুরা এটা ফাতিহাটা যে এক নম্বরে থাকবে? এটা ঠিক ঠিক করতে পারেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু উনার না কাছে হজরত মোহাম্মদ এটা নাজিল ঠিক করে যান হয়েছে নাই, হজরত মোহাম্মদ এটা ঠিক করে যান নাই, কোরআন শরীফ হজরত মোহাম্মদ কোথাও, বই বই আকারে তৈরি করা হয়েছিল হযরত মুহাম্মদ আচ্ছা সাল্লাল্লাহু আপনার আলাইহি কাছে সাল্লামের শোনেন জীবিত শোনেন, থাকা আপনার কাছ অবস্থায়, থেকে, আপনার কাছে যখন, আপনার কাছে যখন আমি কোনো মেসেজ পাঠাবো তখন তো আমি প্রথম যে মেসেজটা পাঠাবো সেটা তো, সেটা নিয়ে যদি আপনি একটা বই লেখেন তাহলে তো আপনি, আমি যে প্রথম মেসেজটা পাঠাবো সেটা তো বইয়ের শুরুতে তো সেই মেসেজটা থাকবে, তাই না? আমি আপনাকে বললাম জান্নাত আপা কেমন আছেন, ভালো আছেন, আমি যে প্রথম কথাটা বললাম এটা তো থাকবে হইলো বইয়ের প্রথম শুরুতে, নাকি এটা 96 নম্বরে চলে যাবে? এটা যার বই তার অধিকার থাকে এটাকে কিভাবে তিনি ডিজাইন করবেন, এডিট করবেন, আরে কিভাবে আপু রিপ্রেজেন্ট করবেন, এটা তার ধরেন আমি তার আপনাকে ব্যাপার, কিছু বলে এগুলো দেইনি, তো আমরা আমাদের ধরেন আমি জানবো না, আপনাকে কিছু বলে দেইনি যে এই যে এই এই সুরাটা 96 নম্বরে যাবে, এই সুরাটা এত নম্বরে আসবে, এটা আপনাকে আমি কিছু বলিনি, আপনি নিজে দেখেন নিজেই আমার সুরাটা এইখানের সুরা এদিকে আমার আনলেন মতামত সেখানের সুরা ওদিকে নিলেন, এটা আপনাকে আমার কে বলছে মতামত আপনাকে? হচ্ছে আমার আপনার আপনার মতামত আপনার, আমি তো বলতেছি না যে আমার মতামত না না আপনাকে আপনার মানতে হবে, মতামত, আর আপনার না মতামত আমি আপনার মতামত, নিতে, আমিও না 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 আমিও এটা আপনাকে বলিনি, আপনার আমার মতামত আপনাকে মানতে হবে, আপনাকে আমি জিজ্ঞেস করেছি একটা কথা, যে জিজ্ঞেস করা এক জিনিস যেটা আর আমি মতামত যে আরেক জিনিস, এটাই বলছি যে এইটা আমার মতামত, যে এটা আপনি এটা আমার জানেন না। মতামত যে আচ্ছা আপনি কি, ঠিক আছে আপনি আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দেন, আমার আপনি কি বিশ্বাস, জানেন যে, আমার বিশ্বাস আপনি কি আমি জানেন, এটা বিশ্বাস করি যে এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর নাজিল হয়েছিল, আর উনি জানেন কিভাবে মানে কি এটা ইয়ে করবেন, ডিজাইন করবেন, এটা উনি জানেন, ডিজাইন যে উনি করলেন, উনি এটা কে ডিজাইন করেছেন, এটা তো কোরআন লিপিবদ্ধ হয়েছে ওসমানের আমলে, হজরত ওসমানের আমলে, এটা আপনি জানেন?
আমরা যে এখন এটা কোরআনটা তো খুলি সেটা দিনের এটা পাতায় তো ওসমান এটা আমার, আপনা এটা আপনাদের ধারণা জি না, এটা আপনাদের ধারণা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এটা করা হয়েছে হযরত মোহাম্মদের জীবদ্দশায় বইয়ের মতো। এই কোরআনটা, হযরত মোহাম্মদের জীবদ্দশায় কোরআনটা কম্পাইল করা হয়েছে, এবং সেই কম্পাইলে সুরা ফাতিহাটা 1 নম্বরে ছিল, এটা আপনি বলতে চাচ্ছেন? জি আচ্ছা, তাহলে এটা একটু রেফারেন্সটা আমাকে একটু দেন, কোথায় আপনি পড়েছেন এই জিনিসটা, যে হযরত মোহাম্মদের আমলে সুরা মানে কোরআনটা কম্পাইল করা হয়েছে এবং জি পরবর্তী সময়ে এটা এটা সেখানে একটু ব্যাপার সেখানে যে সুরা আমরা ফাতিহাটা এক এজন্য নম্বরে তো ছিল। বলি, এটাই তো আমরা এজন্য তো আমরা বলি যে হযরত মুহাম্মদ রেফারেন্সটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেফারেন্সটা উপর নাজিল হয়েছে রেফারেন্সটা যে আপনি কোথা থেকে জেনেছেন এটা, যে হযরত মোহাম্মদের সময়ে কোরআনটা সূরা কম্পাইল গেলো। করা হয়েছে, মানে হচ্ছে কি একটা বই আকারে লিপিবদ্ধ করা হয়েছে এবং সিরিয়ালি লিপিবদ্ধ করা হয়েছে, সুরা ফাতিহাটা 1 নম্বরে, সুরা বাকারাটা 2 নম্বরে, এইভাবে লিপিবদ্ধ করা হয়েছে, সুরা নিসারা 4 নম্বরে, ধরেন সুরা ইয়াটা তওবাটা 9 নম্বরে, তারপরে ধরেন সুরা নাসটা হচ্ছে কি একদম শেষের দিকে, এই যে এই জিনিসটা কম্পাইল করেছে যে হযরত মোহাম্মদ যে কম্পাইল করেছে, সেটা আপনি কোথা থেকে পড়েছেন, এই জিনিসটা পড়েছেন? দেখেন অনেক সময় এরকম, আমি আমার নিজস্ব মতামত আর কি, যে এরকম হতে না পারে না, যে আপনার মতামত না, ওনারা, আপনার মতামত আমি জানতে চাই না তো আপু, আপনি কোথা থেকে পড়েছেন, রেফারেন্সটা কি, আপনি তো একটা জায়গা থেকে আমি এটা পড়েছেন আমি জেনেছেন। কেন এইরকম কেন আমি মনে করি সেটা ব্যাখ্যা দিতেছি। যে আমার ধারণা আর কি, যে ধরেন মদিনা চারটা নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়ে ওইটা কাজ করতেছেন, তখন একটা সূরা নাজিল হলো। আবার পরবর্তীতে যখন এটাকে বই আকারে করা হচ্ছে, তখন প্রথম দিকে হয়তো দেওয়া হচ্ছে আল্লাহর মানে কি বলে আল্লাহ কে, আল্লাহর পরিচয় এইগুলা এরকম, পরবর্তীতে ধাপে ধাপে অন্য জিনিসগুলা আচ্ছা হয়েছে ঠিক আছে বুঝার জন্য ঠিক এইরকম। আছে কিন্তু এটা তো নাজিল হয়েছে আচ্ছা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আসছে আল্লাহর কাছ থেকে, তো এটা সত্য না মিথ্যা এটা আমরা আয়াতের উপর যাচাই করব। যদি একটা আয়াত মিথ্যা তাহলে মিথ্যা, যদি সত্য হয় তাহলে সত্য। কিন্তু এটা কেন আগেরটা আগে আসলো পরেটা পরে আসলো এটা হতেই পারে, কারণ এই বুকটার মালিক তো আমরা না, আল্লাহ যার কাছ থেকে আসছে তার অধিকার থাকতেই পারে যে তিনি কিভাবে এটা চান, বুঝছেন। আচ্ছা আপনি আচ্ছা মনে করেন যে ঠিক আছে, আপনি বুঝতে পেরেছি আপু, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার আপনার মতামত দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর কি কিছু বলবেন আপনি? যে অন্যটা আপনি বলতে চান আচ্ছা আপু, আপনার? আপনি আমার আজকে আর বেশি সময় নাই, আপনি তাহলে আগামীকাল আবার যুক্ত হন, আগামীকাল আবার আমি লাইভে আসবো, আগামীকাল যুক্ত হন, আবার আপনাকে আমি সময় দিব আপনার মতামত দেওয়ার জন্য। ছোট আরেকটা বিষয় কুইক বলে ফেলি, আচ্ছা আচ্ছা ঠিক মানে আছে বেশি বলেন সময় না। ঠিক আছে। আচ্ছা আপনারা আগে যে আলোচনায় ছিলেন ওইখানে আরেকটা প্রসঙ্গ আপনারা এনেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলৌকিক ঘটনা সম্বন্ধে। দেখেন আপনারা একটা জিনিস দেখবেন যে আমরা যারা মুসলমান, আমরা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলৌকিক কোনো ঘটনার উপর ভিত্তি করে আমরা মুসলমান না। অলৌকিক নয়, আমরা অলৌকিক, অলৌকিক শব্দটা, অলৌকিক, ওকে, তো অলৌকিক, জি হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা অলৌকিক জিনিসের উপর বিশ্বাস করে কিন্তু আমরা মুসলমান না। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অলৌকিক ঘটনা এগুলো সম্বন্ধে আমরা এত বেশি এটাতে আমরা এত লক্ষ্যই করি না বলতে গেলে। কারণ হচ্ছে গিয়ে যে ঠিক এরপর আগে আছে, যে বুঝতে ঈসা পেরেছি। আলাইহিস সালাম এসেছে, যে সৃষ্টিকর্তা হিসাবে মেনে নিয়েছিলেন, এই জন্য তিনি অলৌকিক ঘটনা তার সময় হয়েছিল, এই জন্য তারা সৃষ্টিকর্তা ধরে নিয়েছিল। আচ্ছা তাহলে আচ্ছা এই ক্ষেত্রে আমার বিশ্বাস হচ্ছে যে, বা এটা আচ্ছা আচ্ছা আমার ধারণা যে আল্লাহ আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেম স্টোরি আবার রিপিট কেন করবেন, যে আবার উনি অনেক অনেকগুলো এই যে অলৌকিক ঘটনা করবেন আর উনাকেও মানে দেখা গেল যে মুসলমানরা খোদা বানিয়ে ফেললো, এরকম তো হবে না। সেম স্টোরি আবার রিপিট হবেন, বুঝতে পেরেছি যেহেতু পূর্ব পূর্ব অভিজ্ঞতা তারা দেখছেন আপনার, আপনি যে অনেক অনেক তারা চমৎকার অলৌকিক ঘটনার চমৎকার মতামত রেখেছেন, হ্যাঁ অনেক চমৎকার মতামত তো রেখেছেন এই আপনি, এই এবং এই আপনার জন্য কথাবার্তা শুনেই আসলে বোঝা যায় যে আসলে মুমিন যারা বা মুমিনা যারা, তারা মানে খুবই যে যুক্তিবাদী এবং খুবই কিছুই চিন্তাশীল জানেন না মানুষ এরা। এইরকম, না 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 না, যে আপনার কথা আপনার শুনে ধারণা খুবই যে ভালো লাগলো, আপনার আমরা মতামত আমরা খুবই ভালো লাগলো, কিছুই জানি না। না না এটা ভালো লাগলো আপনার কথা, আপনার কথাতে, দেখেন আপনার এই কিন্তু জন্য কথাগুলো ভালো লাগলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য অলৌকিক ঘটনা বলতে গেলে মানে বেশি দেখা কোনো নাই, ঘটনা বেশি দেখানি নাই। খালি আর চাঁদটাকে দুই আমরা ভাগ করছিল, যেটা দুই পাহাড়ের দুই পাশে পড়ছিল চাঁদেরটুকু, জি আর এই তাই না? জিনিসটা নিয়ে আমরা কিন্তু এতটা লক্ষ্য করি না, এগুলা নিয়ে আমরা এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দ্বিখণ্ডিত করেছেন এটার উপর ভিত্তি করে কিন্তু আমরা মুসলমান নই, আচ্ছা আমরা আচ্ছা ঠিক আছে, মুসলমান আল্লাহর উপর বুঝতে বিশ্বাস পেরেছি। করে আচ্ছা আর ঠিক আছে এগুলা আপু, আপনাকে অনেক ধন্যবাদ, করেন না। আজকের জন্য তাহলে বিদায় জানাই, আবার আরেকদিন আপনার সাথে কথা বলবো। জি ওকে আচ্ছা জি ভালো থাকবেন, শুভকামনা রইল। আমি আজকে শেষ করছি, আজকে আর কাউকে যুক্ত করছি না, আজকে আবার আরেকদিন কথা হবে, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা এবং শুভরাত্রি।